কুড়ি বস্কনগর বিধানসভা এলাকার আশাবাড়ি গ্রামে মঙ্গলবার দুপুরে এলাকার বিধায়ক শহীদ চৌধুরীর নেতৃত্বে কৃষক সভার সভ্যপদ অভিযান শুরু হয়। ওনার সাথে ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা এবং আশাবাড়ি এলাকার কৃষক সভার নেতৃত্বগণ। ঠাকুরতা সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান যে মানুষ খোলামেলাভাবে ওনাদের সাথে কথা বলেছেন, সভ্যপদ খুশি মনে গ্রহণ করছেন, কোনো বাধা নিষেধ নেই। এলাকার মানুষ বিজেপি আমলের রাস্তাঘাট, বিদ্যুৎ এবং মূল্যবৃদ্ধির কথা তুলে ধরেন ওনাদের নিকট বলে জানান উপস্থিত নেতৃত্ব। ছিল এবং কম খরচে অধিক ফসল ফলানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমানে জলসেচের যেই ব্যবস্থাগুলো এগুলো নষ্ট হয়ে আছে, সার পাওয়া যাচ্ছে না, ওষুধ পাওয়া যাচ্ছে না, কৃষি থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে, প্রচণ্ড সমস্যার মধ্যে কৃষককুল আছে। এগুলো আমাদের সামনে উত্থাপন করেছে, আমরাও খোলামেলা আলোচনা করেছি যে আমাদের কৃষকদের সংবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সম্প্রীতি রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আজকে যে কর্পোরেট কৃষিতে ঢুকছে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন জোরদার। কৃষক সভার সভ্য সংগ্রহ অভিযানে কাজ চলছে, আমরা ক্লোজ করার জন্য এখানে এসেছি। যেই যেই বাড়িগুলোতে আমাদের কমরেডরা এখনও যায়নি, আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান এমএলএ সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য কমরেড শহীদ চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে আশাবাড়িতে আমরা প্রতিটা বাড়িতে আমরা ঢুকছি এবং আমরা আমাদের সভ্য সংগ্রহ, বিশেষ তহবিল সংগ্রহ এগুলো আমরা করছি। কোনো বাড়ি থেকে আমাদের বাধা আসেনি, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আমাদের সাথে খোলামেলা আলোচনায়ও অংশগ্রহণ করেছে যে কৃষিতে যে সমস্যা আগে বামফ্রন্ট সরকারের আমলে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।